সো হে গাইস, প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সং বিট মার্ক আর সেক ইফেক্ট অ্যালার্ট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো আমি আগে থেকে অলরেডি অ্যাড করে নিয়েছি, তো এই ভিডিও ক্লিপটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। প্রথমে একটি ভিডিও ক্লিপ অ্যাড করবেন, তারপর 18.2 সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ অ্যাড করবেন। অ্যাড করার পর এই যে এই ভিডিও ক্লিপটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সাউন্ড অপশন, এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। ওখান থেকে সাউন্ডটাকে জিরো করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এখানে ফটো অ্যাড করতে হবে 4.28 সেকেন্ড থেকে। তার জন্য এই যে এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই যে এই 3 ডট অপশন ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই যে এই 3 আইকনে ক্লিক করবেন, তারপরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন সেম প্রসেস, এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই যে এই 3 আইকনে ক্লিক করবেন, তারপরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট পেস্ট করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে সেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইফেক্ট 1 অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 10.29 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে দেখুন একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর শুধুমাত্র এই একটি ফটোতে এই ইফেক্ট 1টি পেস্ট হবে, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 2 অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 4.28 সেকেন্ড আসবেন। আসার পর এই যে এখানে একটি ফটো রয়েছে, এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 4.28 সেকেন্ড থেকে 9.29 সেকেন্ড পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 4.28 সেকেন্ড থেকে 9.29 সেকেন্ড পর্যন্ত যতগুলো ছোট ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 3 অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন।
ব্যাক করার পর এই যাক এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 12.13 সেকেন্ড আসবেন। আসার পর এখানে ফটো রয়েছে, এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যাক 12.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 12.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোট ছোট ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে এই 3 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে 4 নম্বর ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 5.13 সেকেন্ড আসবেন। আসার পর এখানে দেখুন একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে দেখুন কতগুলো ছোট ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোতে তো আগের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করেছিলেন, তো এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 5.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় বড় সাইজের ফটো রয়েছে এই সব বড় ফটোগুলিতে এই 4 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 5.13 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো বড় সাইজের ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে এই 4 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।